ইন্ডিয়া সুন্নাতাল জামাতের ভাঙর 2 নম্বর ব্লকের পক্ষ থেকে আজ পিঠাপুকুরিয়া স্কুলের দিনী দাওয়াত ও ক্যারিয়ার গাইডেন্স নিয়ে একটি সেমিনার হয়। সেখানে আগত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার জন্য একটি সুপরিকল্পনা তুলে ধরেন অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের সর্বভারতীয় সম্পাদক মাওলানা আব্দুল মাতিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা সভাপতি জালালউদ্দিন আহমেদ, অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের 2 নম্বর ব্লক নেতৃত্ব কর্মী ও সমর্থকরা। তবে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের সর্বভারতীয় সম্পাদক মাওলানা আব্দুল মাতিন বলেন, ক্যারিয়ার গাইডেন্স এবং দিনী দাওয়াত প্রশিক্ষণ হলো, এখান থেকে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কী বার্তা দেবে? যে বার্তা যা দেওয়া সব দিয়ে দিয়েছি। এদের ভিতরে দুটো জিনিস দরকার, একটা হলো ওরা মাধ্যমিক পাশ করার পরে কী নিয়ে পড়বে, এবার একটা ভালো সাজেশন তাদেরকে দেওয়া, উপযুক্ত মাস্টার ডাক্তার বা আইপিএস অফিসার পুলিশদেরকে দিয়ে ওদেরকে কাউন্সিলিং করে একটা লেখাপড়া শেখার ভালো পথ ওদেরকে ধরিয়ে দেওয়া, যাতে শিক্ষাবন্ত ওরা প্রতিষ্ঠিত হতে পারে। আর দ্বিতীয় যেটা অত্যন্ত ভাইটাল পয়েন্ট, যে হাই স্কুলে ধর্মীয় শিক্ষা ইসলামের ব্যাপারে কোনো কিছু এডুকেশন তাদের দেওয়া হয় না। আমরা 20 দিনে 40 ঘন্টার একটা ক্লাস করিয়ে ইসলাম সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে একটা প্রাথমিক শিক্ষা তাদের ধরিয়ে দেব, যাতে করে তারা পরবর্তীকালে ইসলামের উপরে অতিরিক্ত পড়াশুনো করে ইসলামের ব্যাপারে জ্ঞান সঞ্চয় করতে পারে। এই দুটো জিনিসকে দেওয়ার জন্য আজকে আমাদের এই পরিকল্পনা। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এলাকায় আমাদের 3টে ক্যাম্প খোলার ইচ্ছা আছে। এক একটা ক্যাম্পে আমরা 30টা করে বাচ্চা নেব, 15টা ছেলে আর 15টা মেয়ে। এইভাবে 3টে ক্যাম্পে আমরা 3x90টা বাচ্চাকে পড়াবে এবছর। এক একটা ক্যাম্পে 2টো করে মাস্টার থাকবে, প্রত্যেকটা মাস্টার মাওলানা হবেন, প্লাস এইচএস উচ্চ মাধ্যমিক পাশ করা টাইটেল পাস মাওলানা, এমন মাস্টার মাওলানাদেরকে দিয়ে আমরা প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস করাবো। ইনশাল্লাহ 20 দিনে 40 ঘন্টা ক্লাসে একটা হাই স্কুলের বাচ্চা, মাধ্যমিক পাশ করা একটা বাচ্চা ইসলাম সম্পর্কে একটা ক্যারিয়ার গাইডেন্স, মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর আমরা তাদেরকে নিয়ে বসবো এবং বিশিষ্ট শিক্ষাবিদ অফিসার তাদেরকে নিয়ে বসে তারাই এই বাচ্চাদের কাউন্সিলিং করবেন, যে কে কোন লাইন নিয়ে পড়াশোনা করলে তারা প্রতিষ্ঠিত হতে পারবে। এটা রেজাল্ট আউট না হওয়া পর্যন্ত আমরা বুঝতে পারছি না কাকে কোন লাইনে আমরা পড়াশোনা করাবো।